এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় আট বৃত্তের চাপ্টারের যে নৈবিত্তিকগুলো আসে সেইগুলো আমরা একটু দেখি প্রথমত বৃত্ত জিনিসটা তো আমরা জানি যে একটা বক্ররেখা যা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দ্রুত বজায় করে অপর একটা বিন্দু যদি ঘুরে আসে তাহলে যে বক্ররেখা দ্বারা যে আবদ্ধ চিত্র সেটা বৃত্ত তো বৃত্তের কি কি থাকে ব্যাস থাকে কেন্দ্র থাকে যে থাকে একটা বৃত্তের কয়টি অঙ্গ এরকম কিন্তু প্রশ্ন ক্লাস ফাইভে আপনারা শিখেছিলেন যে একটা বৃত্তে টোটাল কয়টি অঙ্গ আছে ব্যাস আছে জ্যা আছে কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে পরিধি আছে তো এখানে যেগুলো আমাদের নতুন করে শিখতে হবে সেটা হচ্ছে বৃত্তের জ্যা ও ব্যাস যে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো যে হলো বৃত্তের ব্যাস কেন্দ্র দিয়ে যে যে যাবে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস আর যে হচ্ছে বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তের দুই বৃত্তের একটি জ্য অর্থাৎ একটা বৃত্তকে দুটো বিন্দু এইভাবে যোগ করি তাহলে যে রেখাংশ হবে এই রেখাংশটাই হচ্ছে এই বৃত্তের জ্যা আর এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সে হচ্ছে ব্যাস আর আমরা ক্লাস এইট পড়ে আসছি যে বৃহত্তম হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম অর্থাৎ ব্যাসটা এর মধ্যে সবচেয়ে বড় এটাও কিন্তু আসতে পারে অর্থাৎ নিচের ক্লাসে যে জেমিতিগুলো পড়ছেন সেগুলো নৈবিত্তিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে যে হচ্ছে এই যে রুজগুলো যে সাধারণ নির্বাচন বলি এই সাধারণ নির্বাচনগুলো কিন্তু খুব ভালো এবং সাধারণ নির্বাচনগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে যেমন কিরকম আসতে পারে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার মধ্যবিন্দু ওই জ্যায়ের উপর কি লম্ব অথবা এটাকে উল্টায় যদি বলা হয় উল্টায় কিরকম যে আহ বৃত্তের কেন্দ্র থেকে জ্যাকে জ্যের উপর লম্ব আঁকলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলে সে জ্যাকে কি করে সমদিকণ্ডিত করে অর্থাৎ একই প্রশ্ন ঘুরিয়ে নৈবিত্তিক আকারে আসতে পারে এক হচ্ছে মধ্যবিন্দু লম্ব আর একটা হচ্ছে লম্ব আঁকলে তা মধ্যবিন্দু ছেদ করে বা সম সমদ্বিক করে দুইটা পাঠ কিন্তু এভাবে শেখা যায় তো এই জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে তারপর হচ্ছে এই অনুসিদ্ধান্তগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন এই অনুসিদ্ধান্তগুলো আসে এরকম যে কোনটি সঠিক তিনটা দিয়ে দেয় এর মধ্যে একটা ভুল দিয়ে দেয় বলে কোনটি সঠিক দেখাও তো এই জন্য যেমন এখানে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদিখণ্ড কেন্দ্রগামী অর্থাৎ একটা জ্যাকে যদি আমরা অর্ধেক করি সমদিখণ্ডিত করি এবং ওই সমুদ্রিক যদি লম্ব হয় তাহলে সে কেন্দ্র দিয়ে যাবে এরপর যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না অর্থাৎ একটা বৃত্ত এই আঁকলাম এই বৃত্তের ভিতরে যদি একটা সরলরেখা আমি আঁকি এই সরলরেখা অবশ্যই দুইটি বিন্দু ছেদ করবে এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না তাই বলছে দুইটি বিন্দু ছেদ করবে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করবে না এখানে তিনটা এখানে তিনটা বিন্দু শেধ করতে হলে সে শহরলেখা তো হবে না সে এরকম এরকম বক্কর রেখে যদি প্যাঁচাই ম্যাচাই হয় তাহলে তিনটে বিন্দু শেষ করতে পারে তাও তো মানে খুব টাফ যেমন এরকম যদি লেখা হয় এই জায়গা এখানে শেধ করে এখানে চলে এলো তাহলে এক দুই তিনটে বিন্দু তাহলে শরলেখা হলো তাহলে কিন্তু সে শহরলেখা হলো না কেন্দ্র দিয়ে যে যেটা যাবে সেটা তো তোমার হচ্ছে ব্যাস কেন্দ্র দিয়েও যাবে এবং বৃত্তকে বৃহত্তম এটা বৃহত্তম যেটাকে ব্যাস বলে একটু আগে আমরা যেটা বলেছি এরপরে আঠারো কাজে সতেরো নাম্বারটা করবে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস বিভিন্ন বললাম উল্টো করে সেটাই লেখা হয়েছে এখানে আঠারো নম্বর বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এর দিয়ে কিন্তু মাঝে মাঝে তোমরা যদি গাইড বই বা এই যে গুলো দেখো বোর্ড নৈবৃত্তিক দেখো সাররা ই দিয়ে দেয় ই দেয় যে ম্যাক্সিমাম টাইমে তারা হচ্ছে জ্যের মাপ দিয়ে দেয় এবং একটা যা বললো যে এই জায়টা সমুদ্রবর্তী তাহলে অপর জায়টা দূরত্ব কত অর্থাৎ এই রুলস অনুযায়ী যেমন এরকম যে দুটি জায়ের দৈর্ঘ্য সমান এ বি সমান সি বা সিডি বি সমান সিডি দুটি জ্যৈর্ঘ দৈর্ঘ্য সমান এ যা এর কেন্দ্র থেকে দূরত্ব 5 সেমি হলে cd যা কেন্দ্র থেকে দূরত্ব কত এরকম কিন্তু নবিতকে আসতে পারে a কারণ যেহেতু যা দুটো সমান তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী তার cd যা 5 হবে তো এরকম প্রশ্ন আপনাদের কিন্তু দিতে পারে সারা তৈরি করে তো এপরে আমরা যাচ্ছি উপদৌনিশের ঠিক এর উল্টো যদি এরপরে উবাধ্য উনিশ একই একই কথা বলে দেওয়া থাকলো যে দুটা বৃত্ত দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী একটা দৈর্ঘ্য এত হলে অপরটার কত দুটি জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী ধরো এবি ও সিডি দুটি জ্যা এরা সমুদ্রবর্তী সমান বলা নাই হ্যাঁ যে এবি এ এর দূরত্ব পাঁচ সেন্টিমিটার এবং সিডি এর দূরত্ব পাঁচ সেন্টিমিটার তাহলে এবি এর দৈর্ঘ্য আট হলে সিটি দৈর্ঘ্য কত এভাবেও কিন্তু তোমার নৈবিত্তিক আসতে পারে এখান থেকে তো এখন এই যে অনুশীলনী যে এইগুলো আছে অনুশীলনগুলো এটা আপনারা দেখবেন অনুশীলন অনুশীলনী থেকেও নৈবিত্তিক আসতে পারে রুজ দিয়ে রুশ দিয়ে নৈবেত্তিকগুলো আসতে পারে তো এইগুলো হচ্ছে ওই কোনটি সঠিক এভাবেও নৈবিত্তিক আসে যেমন এটা প্রায় নৈবেদ্যিক আসে যে বৃত্ত বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায় অর্থাৎ কোন বৃত্ত যদি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় শীর্ষবিন্দু ধরো এই তিনটা বিন্দু তাহলে এর অতিভুজ যে হবে এই অতিভুজ হবে কেন্দ্রগামী অর্থাৎ সমকোণী ত্রিভুজটা আঁকতে হলে প্রথমে বৃত্ত আঁকবা একে একটা ব্যাস আঁকবে ব্যাস আঁকলে যে কোনো একটা বিন্দু নিয়ে যোগ করে দিলে এটা সমকোণী ত্রিভুজ হবে কারণ আমরা জানি কোণ এক সমকোণ ক্লাস এইটও আমরা শিখে আসছি কোণ এক সমকোণ সেই অনুযায়ী কিন্তু তার সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই হচ্ছে তোমার এর কেন্দ্র বৃত্তের কেন্দ্র সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই হচ্ছে বৃত্তের কেন্দ্র আট পয়েন্ট পাঁচে যান আট পয়েন্ট পাঁচ আমি এর আগেও এই কথাগুলো বলেছিলাম অনেকবারই আবার বলতেছি যে প্রত্যেকটা অনুশীলনীর লাস্টের অনুশীলনীতে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন এবং নৈবিত্তিক থাকে তো এখান থেকে কিছু নৈবিত্তিক পরীক্ষা আসতে পারে তো যেটা যেটা মিল আছে সেগুলো আমরা একটু দাগাবো একটু খেয়াল করেন প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন এইটা আছে হচ্ছে আহ আট পয়েন্ট দুই অধিচাপ উপচাপ জিনিসটাকে শিখতে হবে তারপর এটা শিখলে ভালো হতো যাই হোক তবু একটু শিখানোর চেষ্টা করতেছি অধিচাপ হচ্ছে একটা বৃত্ত যেন আমি একটা বৃত্ত আঁকলাম আমি জুমের সাহায্যে একটা বৃত্ত আঁকি তার বৃত্তটা সুন্দর হয় এই একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তটার আর আমরা জানি চাপ কি হচ্ছে একটা জ্যা বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে একটা বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে হচ্ছে একটা জ্যা তো এখানে এখানে হচ্ছে আমি এরকম এরকম তোমার ই দিচ্ছি যেমন এইটার এখান থেকে আমি একটা জে আঁকলাম এখান থেকে আমি একটা জে আঁকলাম তাহলে এই জেটা এই জেটা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করেছে তাহলে আমি নাম দেই এই জেটা বৃত্তকে দুটি অংশ বিভক্ত করেছে আমি নাম দেই ধরো এটা নাম দিলাম আমি হচ্ছে এ বি এবং এই চাপটার নাম দিলাম আমি হচ্ছে এ বি এ বি পি চাপ এ বি পি আর এটা হচ্ছে এ কিউ বি এখন কথা হচ্ছে যে অধিচাপ কি উপচাপ কি সবাই খাতাগুলো নিয়ে লেখে ফেলেন যে বড় যে চাপ এটা বড় চাপ দেখলে বুঝতে পারতেছো বড় চাপকে বলা হয় বৃত্তের বৃহত্তম চাপকে বলা হয় অধিচাপ আর চাপ কি চাপ হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ চাপ হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ আর এই যে বৃহত্তর চাপকে বলা হয় অধিচাপ এবং ক্ষুদ্রতর চাপকে বলা হয় উপচাপ এইগুলো সাধারণ ধারণাগুলো অবশ্যই আমাদের আগে থাকতে হবে তো একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ এর বলছে অধিচাপে অন্তর্লিখিত অন্তর্লিখিত মানে অধিচাপের ভিতরে অধিচাপে অন্তর্লিখিত মানে অধিচাপের ভিতরের কোনকে কদিন কথা বলা হয়েছে তো অধিচাপে অন্তর্লিখিত তুমি এখানে একটা যদি কোন দেখো এই যে কোনটা যদি আঁকো এই এখানে একটা কোন আঁকলে এরকম একটা কোন আঁকলে ঠিক আছে তো এই অধিচাপে অন্তর্লিখিত কোন এটা অধিচাপে আবার আমি উপচাপের ভিতরে আটা কোন আঁকি এটা হলো উপচাপের কোণ মানে এই চাপটা হচ্ছে এই চাপটা হচ্ছে ছোট চাপ ছোট চাপটা হচ্ছে উপচাপ খেয়াল করো আমি দুইটাই তোমাদের শিখাই দিচ্ছি উপচাপের অন্তর্লিখিত কোন আর অধিচাপের কোণ গ্যাস খেয়াল করো এই কোনটা কিন্তু ছোট এই কোনটা কিন্তু ছোট যেটা অধিচাপের উপর আর যেটা উপচাপের উপর সেটা কিন্তু বড় আবার এটা মনে করো না স্যার এটা বাহু তো ছোট আর বাহু দিয়ে কিন্তু কোন বোঝা যায় না কোন বোঝা এই কোণের যে এটা যদি বড় থাকে বেশার্ধ বা বৃত্ত চাপ সেটা বোঝায় তো এখানে এই কোনটা হচ্ছে সূক্ষ্ম কোন কিভাবে সূক্ষ্ম কোন কারণ এখানে যদি তুমি কেন্দ্র দিয়ে এভাবে মিলাও তাহলে দেখবা যে এই এভাবে মিলবে তো এই কোনটা কিন্তু বড় আর এই কোনটা কিন্তু ছোট কারণ এই পাশের কোনটাকে বলা হয় অনেকেই বলবে স্যার এই এটা আবার কেমন কোন আমরা তো এইভাবে জীবনে কোন আঁকি নাই আমরা সবসময় কোন আঁকছি এদিকে ছিল এই কোনটা উল্টোভাবে হয় কেমাবে হ্যাঁ উল্টো দিকেও একটা কোণ হয় এই কোনটার মান যদি সাপোজ ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান হবে তিনশো ডিগ্রি কেমবে কিভাবে স্যার ক্যামনে স্যার কারণ হচ্ছে টোটালটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এই পাশে তিনশো ডিগ্রি তোমার যদি বলে তিনশো ডিগ্রি কোন আঁকো স্যার তিনশো ডিগ্রি কোন কিভাবে আঁকবো আমি তো একশো আশি জানি একটা সরলরেখা আঁকলে একশো আশি তো এর বড় কোন কিভাবে আঁকবো এইভাবে যদি একশো নব্বই ডিগ্রি কোন আঁকতে বলে তাহলে একশো নব্বই ডিগ্রি কোন এইভাবে হবে হালকা এভাবে মানে একটু কিন্তু মানে সরলরেখা একটু এই দিকে বেঁকে যাবে আটা রেখা কারণ আমরা জানি কোন উৎপন্ন হয় দুটো রেখা দ্বারা কোন উৎপন্ন হয় দুটি রেখা দ্বারা এভাবে কিন্তু আমাদের হবে তো এই হচ্ছে তোমার এটা বলে প্রবৃদ্ধ কোন লিখে থাকতে পারো প্রবৃদ্ধ কোণ তোমরা একটু একে লিখে রাখতে পারো প্রবৃদ্ধ কোণ কাকে বলে যে যে কোণের মান একশো আশির চেয়ে বড় তিনশো ষাটের চেয়ে ছোট তাকে প্রবৃদ্ধ কোন বলে খাতা কলম নিয়ে ছোট ছোট করে লিখে লিখে ফেলতে পারে এগুলো যে কোণের মান তিনশো আহ ষাট থেকে ছোট এবং একশো আশি থেকে বড় সমস্যা সামনে পড়বে এখন এটা মাথায় রাখো বড় চাপের অন্তর্লিখিত কোন হয় ছোট আর ছোট চাপের অন্তর্লিখিত কোন হয় বড় কি বললাম বড় চাপের ভিতরের কোনটা হবে ছোট মানে হচ্ছে সূক্ষ্ম কোন আর এর উপচাপ হইতো উপচাপ হইলে হবে কোণ

কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে এইটা একশো আট হলে এইটা কত তিনশো এক থেকে বিয়োগ করো দুশো বাহান্ন ডিগ্রি এটা যদি দুইশো বাহান্ন হয় তাহলে এই পাশে কত হবে দুইশো বাহান্ন অর্ধেক কারণ হচ্ছে এইটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে বৃত্তস্ত কোন চাপে কোন চাপের উপর বিডি চাপ এ বি এ এবি এবিডি চাপের চাপের উপর দণ্ডয়মান খেয়াল করো একটা আল্টা কথা বলে ফেলি যেটা এটা এবিডি চাপের উপর দণ্ডয়মান আর্ট হচ্ছে এবিডি চাপের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন আর দণ্ডয়মান কিন্তু আলাদা দণ্ডমান মানে দাঁড়ানো মানে চাপের উপরে উপরে কোনটা আর বিএডি কোনটা হচ্ছে এবিডি চাপের ভিতরে এই এবিডি চাপের ভিতরের কোনটা হচ্ছে বিএডি কোন তো এভাবেও কিন্তু আসতে পারে এক নম্বর নৈবৃত্তিক কি হবে যে অধিচাপের দণ্ডমান কোন বৃত্তের অধিচাপের দণ্ডয়মান কথাটা বললেই মনে থাক মনে রাখতে হবে উল্টো বলছে অন্তর্লিখিত বললে সূক্ষ্মকো আর যদি দণ্ডায়মান বলে তখন হয়ে যাবে স্থূলকোন ঠিক উপচাপের ক্ষেত্র উপচাপের ক্ষেত্রেও যদি অন্তর্লিখিত বলে তাহলে স্থূলকোন আর যদি দণ্ডায়মান বলে তাহলে সূক্ষ্মণ কথা বোঝা গেছে কারণ এই খেয়াল করো ধরো এইটুক কি উপচাপ কিন্তু এইটুক এই চাপটা কি উপচাপ এর দণ্ডায়মান কোনটা কিন্তু সূক্ষ্ম কোন আবার এই প্যারটা কিন্তু অধিচাপ এর দণ্ড দণ্ডায়মান কোনটা কিন্তু তোমার স্থূলকোণ তা দণ্ড বললে উল্টো হয়ে যায় আর অন্তর্ভুক্ত বললে এটা তো তোমরা বুঝতেই পেরেছ তাহলে এখানে আমরা যেহেতু এই কোনটা পেয়েছি কত দুইশো আর দুইশো বাহান্ন অর্ধেক হবে বৃত্তস্ত কোন কত একশো ছাব্বিশ তাই এই একশো ছাব্বিশ ক্লিয়ার সবাই বৃত্তস্তকন বলতে এখানে এখানে যে কোন উৎপন্ন হবে এই এবি চাপ থেকে এসি আর বিসি যোগ করার পরে যে কোনটা উৎপন্ন হলো এটা হচ্ছে বৃত্তস্ত কোন আবার এ ও আর বি ও যে কোনটা উৎপন্ন হলো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এই কোনটা হয়েছে কীভাবে এটা উল্টায়া উল্টা এই কোনটা এইভাবে হয়েছে এই বৃত্ত এই এবি চাপ এখানে ছিল তাহলে কেন্দ্রস্থ কোণ এই হলো কেন্দ্রস্থ এই এইটা হলো কেন্দ্রস্থ কোণ চাপটা কিন্তু এই দিকে চাপটা কিন্তু এই এবিপি চাপ এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ দণ্ড এটা হলো বৃত্তস্ত কোণ তাহলে এইটার অর্ধেক তাই একশো এটা হচ্ছে দুইশো বাউন্ন দুইশো বাউন্ন অর্ধেক একশো ছাব্বিশ তো এইভাবে এটা কিন্তু আরো একভাবে বের করা যায় সেটা নিয়মটা আমি পরে উপাদ্য শিখাবো তখন বলবো একটা উপাদ্য আছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি আমি আবার বলছি অ্যাগেন রিপিট বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে অর্থাৎ একটা বৃত্ত ভিতরে যদি চতুর্ভুজ থাকে সেই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তো স্যার এটা কিভাবে করবেন যেহেতু এইটা একশো আট তার মানে এইটা কোন চাপের উপর এই কোনটা কোন চাপের উপর এটা এই কোনটা হচ্ছে তোমার বিসিডি চাপের উপর তা বিসিডি চাপের উপর দণ্ডমান তোমার কেন্দ্রস্থ কোন আমার যেহেতু এক্স কোণের মান চাইছে বিসিডি চাপের উপর কোন বিসিডি চাপের উপর দণ্ড কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে এইটা তোমার বিসিটি চাপের উপর একশো আর এটা হচ্ছে বিসিটি চাপের বৃত্তস্ত কোণ এটা হচ্ছে বিসিটি চাপের কেন্দ্রস্থ কোণ এটা বিসিটি চাপের বৃত্তস্ত কোণ তো এটা শিখলাম কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোনের দ্বিগুণ অথবা বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ অর্ধেক তাহলে এইটা কত হবে এইটা হবে একশো আটের অর্ধেক কত চুয়ান্ন একশো আটের অর্ধেক হবে চুয়ান্ন তাহলে এইটা যদি চুয়ান্ন হয় একটু আগে যে রুলসটা বলছি কি রুলস যে বিপরীত কোণের সমষ্টি একশো তাহলে এইটা চুয়ান্ন প্লাস এক্স সমান একশো আশি তাহলে এক্সের মান কত হয় সেই হয় বের করা যায় আমরা এটা প্রবৃদ্ধ করে বের করলাম সেটাও বের করা যায় অথবা এভাবেও বের করা যায় অনেকভাবে আসলে ম্যাথের অনেক সিস্টেম আছে এটা ম্যাথ শেখার আসলে চাহিদা থাকতে হবে তিন নম্বরটার খেয়াল করেন তিন নম্বরটা বলছে যে হাফ ইসিডি কোণের মান কত তাহলে একটু আগে যে রুলসটা আমি বলেছি সেই রুলসটাই হচ্ছে এখানে প্রযোজ্য রুলসটা কি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এ কোণ আশি হলে সি কোণ একশো যদি আপনার কান ফ্রেশ হয় কানের ভিতরে যদি ময়লা না থাকে আপনি কথাটা শুনবেন যে বিপরীত কোণের সমষ্টি একশো আশি বা দুই সমক তো এইটা যদি একশো একশো হয় এটা আশি আমি কিন্তু আপনাকে বোঝাতে চাচ্ছি না জাস্ট মজা করে বললাম তো এটা যদি একশো হয় এটা আশি আবার এটা আছি হলে এটা একশো কারণ বিপরীত করে সমষ্টি একশো আশি তো আমার চাইছে হাফ ইসিডি কোন স্যার আপনি বের করলেন বিসিডি চাইছে তো ইসিডি হ্যাঁ বিসিডি আর ইসিডি এর মধ্যে একটা রিলেশন আছে রিলেশনটা কি যে এরা এদের এদের সমষ্টি কত একশো আশি কারণ দেখো সরল কোন তাহলে এটা হচ্ছে আশি ডিগ্রি আর আশি ডিগ্রি হলে তার অর্ধেক কত চল্লিশ ডিগ্রি তার চল্লিশ ডাকালাম তো এটাকে আরো একটা রুশে পরিণত করা যায় সেই রুলসটা কি যে বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বৃত্তস্ত চতুর্ভুজের বহিষ্ঠকোণ বিপরীত অন্তস্থ কোণের সমান আমি আবার বলছি চতুর্ভুজের একটা বহিষ্ণক কোণ মানে কি যে কোনো একটা বাহুকে বহৃত করলে যে কোন কোণ এখানে বিসি বাহুকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ডিসি এটা কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোন সমান তার মানে এইটা আশি হলে এটাও আশি হবে কথা বোঝা গেছে অর্থাৎ স্যার এটা কিভাবে অন্যভাবে বুঝান তো অন্যভাবে বুঝাচ্ছি খেয়াল করেন এখানে যদি আমরা এইটাকে বাড়াই দিই সাপোজ এই রেখাটা বাড়াই দিলাম তাহলে এই কোনটা কত হবে এইটা সমান এই কোনটা মানে একশো তাহলে এটাও একশো হবে সিম্পল জিনিস এইভাবে কিন্তু আমরা এটাও করতে পারি যাই হোক আমরা এভাবে করলাম না আমি বলছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি তাহলে এটা যদি আশি হয় তাহলে এটা একশো আর এটা যদি একশো হয় তাহলে এটা আশি কারণ এটা সরল কর আর আশির অর্ধেক চল্লিশ বুঝতে পেরেছেন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমরা চলে আসলাম দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পষ্ট করে এদের একটির ব্যাস আট সেন্টিমিটার ব্যাসার্ধ দেখো কাহিনী কি একটা ব্যাস দিছে অপরটা ব্যাসার্ধ দিছে এমনও হতে পারে প্রথমটার ব্যাসার্ধ দিল পরের ব্যাস দিল তো এটাই মজা স্যার গণিত সারদেরও এরকম মজা বিভিন্ন তোমাদের ফাঁদে ফালানোর জন্য আর তোমরাও করতে পারলে মজা কারণ কি সার যতই ফাঁদে ফালাবে না কেন আমি বি কেয়ারফুল ভাবে করে ফেলবো তো কি বলছে পরস্পরকে বইস্পর্শ করেছে বহিস্পর্শ করেছে মানে কি আমি একটু একটু জুমে চিত্র একে দেখাচ্ছি বৃত্ত ধর এই একটা বৃত্ত আবার এই একটা বৃত্ত এটা পরস্পরকে বহিস্পর্শ করেছে বহিস্পর্শ মানে হচ্ছে তোমার এই বৃত্ত এই যে হ্যান্ডশেক করোটা তোমরা এমন এরকম হ্যান্ডশেক বহিস্পর্শ করেছে এখন বলছে কি আমাকে বলেছে যে একটা বৃত্তের ব্যাস আট সেন্টিমিটার অপরটি ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে এদের কেন্দ্রধানের মধ্যবর্তী দূরত্ব এটা খেয়াল করো এই মধ্যবর্তী দূরত্ব এইটা আর এইটা এদের যোগফল কিন্তু মধ্যবর্তী দূরত্ব কারণ এটা হচ্ছে এইটার কেন্দ্র এই এখানে একটা কেন্দ্র আর এখানে একটা কেন্দ্র এই দুইটা কেন্দ্রের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের যোগফল সবাই মাথায় রাখো সবাই লিখে ভালো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে এদের ব্যাসার্দের যোগফল হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে এটা ব্যাসার্ধ কত চার এটা ব্যাসার্ধ চার দেওয়াই আছে তাহলে চার আর চার যোগ করলে কত হবে আট এলা আট এখন অন্তঃস্পর্শ যদি করে ওটাও দেখাই দিই অন্তঃস্পর্শ বলতে ধরো একটা বৃত্ত আমি আঁকলাম এই বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত পেটের মধ্যে এরকম একটা বৃত্ত এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত তাহলে এদের কেন্দ্রের দূরত্ব কত বহিস্পর্শ করলে ব্যাসার্ধ যোগ যোগফল অন্তঃস্পর্শ করলে ব্যাহদ্বয়ের বিয়োগ ফল কিরকম দেখো ভালো করে বুঝাই ধরো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আমি তো বৃত্ত একে বলতেছি কেন বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার ছয় সেন্টিমিটার এটা ছয় ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার এখান থেকে ধরো চার সেন্টিমিটার তাহলে ছয় থেকে চার সরি আমি এখানে উল্টো হয়ে গেছে

অন্ত এই টোটালটা ছয় তাহলে এদের কেন্দ্র দূরত্ব কত কতটুকু দুই অর্থাৎ এটা বিয়োগ ফল এটা হচ্ছে বিয়োগ ফল এটা হচ্ছে ব্যাসার্ধের যোগ ফল আর অন্তঃস্পর্শ করলে বিয়োগ ফল ব্যাস এইটুকু মাথায় রাখলেই হবে এরপরে যাচ্ছি আমরা পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে কোনো বৃত্তে বহিষ্ঠ বিন্দু পি থেকে বৃত্তের দুইটি স্পর্শ পি কিউ টানা হলো ভালো টানলাম এটা ত্রিভুজ হইলো এখন এখানে কাহিনী আছে কাহিনীটা কি এটা এটা একটা মানে কনফিউজিং প্রশ্ন একটা হচ্ছে যে ওকে বহিষ্ট বিন্দু আমি জিনিসটা তোমাদের একটু বুঝাই এখানে কিন্তু অনেক সারের অনেক মত আছে এই একটা বৃত্ত এই বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয়েছে একটা বিন্দু থেকে এখানে একটা স্পর্শক টানা হয়েছে এখানে একটা স্পর্শক টানা হয়েছে যা তোমরা এটা করতে পারো মনে হয় এটা ব্যাস এখন বলেছে যে আহ বিন্দু এই যে নামগুলো দিয়েছে নাম দিয়েছে ধরো এটা নাম দিয়েছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর এখন এটা যোগ করেছে হ্যাঁ এটা যোগ করে দিয়েছে এখন আমার একটা কথা হচ্ছে যে অনেক স্যার এটাকে সমবাহ বলে হ্যাঁ সমবাহ হয় সমবাহ কোন ক্ষেত্রে হয় সমবাহু সেই ক্ষেত্রে হয় যদি এই কোনটা এই কোনটা তোমার ষাট ডিগ্রি হয় এই কোণটা যে 60 ডিগ্রি হয় অর্থাৎ এই তোমার হচ্ছে যে স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে কিন্তু এটা তোমার বহিস্ত কোণ হয় ঠিক আছে মানে সমবাহু ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ হয় কিন্তু এছাড়া কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এই দুটো তো সমান আমরা জানি বহিস্ত বিন্দুকে স্পর্শক টানলে এই স্পর্শক দুটো সমান হয় তাহলে এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ তারপরে সমকোণী সমকোণী ত্রিভুজ কিন্তু এটা হবে না কারণ যদি তোমার ব্যসারদের সাথে হইতো তাহলে সমকোণ উৎপন্ন করতো এখানে পি কি থেকে যেটা স্পেশাল টানা হলো পিকিউ আর ত্রিভুজ হবে সমধি আমার ক্ষেত্রে এইটা অ্যাকুরেট হয় এক নম্বরটা দুই নম্বরটা বেশি অ্যাকুরেট কিন্তু অনেক স্যার এই দুইটাই দেয় এক ও দুই দেয় কারণ এখানে দুই নম্বর অপশন তো নাই দুই নম্বর অপশন তো নাই আবার এক নম্বর অপশন আছে কিন্তু এক নম্বর অপশন ওই যে বললাম যদি এখানে বলতো যে অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি বলতো তাহলে এক নম্বর অপশন এখানে অ্যাকুরেট হয়ে যেত তিন নম্বর তো অপশন হবে না সমকরণী ত্রিভুষ তো হবে না কারণ নব্বই ডিগ্রি কোন হয় না নব্বই ডিগ্রি কোন হয় কখন যে স্পর্শক যদি ব্যাসার্ধের সাথে হইতো তাহলে নব্বই ডিগ্রি কোন হইতো কিন্তু এটা ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধের কোনো কথা বলেই নাই বলতো দুটি স্পর্শক এবং কিউ যোগ করে যে ত্রিভুষ্ট হবে সেই ত্রিভুষ্টের কথা বলা হয়েছে সেজন্য কিন্তু তোমার এখানে এখানে এক আমার চয়েস যে যদি সমধিবাহু অপশনটা তোমাদের থাকে অপশনে তা সমুদিবাহু দিবে আর যদি অপশনে না থাকে তাহলে তো কিছু বলার নাই তাহলে তো সমবাহু সমদিবাহ কিন্তু শুধু সমবাহু সমবাহু কখন হবে যদি ষাট ডিগ্রি কোন বলতো তাহলে সমবাহু অপশনটা আমরা দিতাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জন্য এখানে অপশন নেয় সেদিন এক এক দুই দেওয়া হয়েছে আর যদি ষাট ডিগ্রি থাকতো তাহলে শুধু এক দিতাম কিন্তু আমার ক্ষেত্রে এই প্রশ্নের সাথে যায় হচ্ছে দুই নাম্বারটা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো নতুন নতুন বইতে যেহেতু এটা এক নম্বর সমুদিবাহু দেওয়া থাকলে তাহলে অবশ্যই সমুদিবাহ দেওয়া থাকলে অবশ্যই এক নম্বরটাই তখন হবে অ্যান্সার নতুন বইয়ে যা দুই হাজার একুশ সালের বইয়ে সমুদিবাহু দেওয়া আছে এটা এখানে দেওয়া আছে এটা এখানে দেওয়া আছে তখন এক নম্বরটাই হবে অ্যান্সার এরপর আমাদের আর আর আছে হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণের মান কত এ বি সি এই যে এ বি সি বইয়ে ত্রিভুজ এর পরিকেন্দ্র ও হলে বি ও কোন এই বিওসি কোন কত একটু খেয়াল করো এই বি ও কোনটা হবে যেহেতু সমভাব ত্রিভুজ তার মানে এইটাও তোমার সাইট এটাও সাইট এটা ও সাইট ভালো করে খেয়াল করো তাহলে তোমার নিজেরাই বুঝতে পারবে এটা সাইট এটা সাইট এটা সাইট তাহলে এইটা তিরিশ কারণ টোটালটা নব্বই আমরা জানি ব্যাহাজের সাথে স্পষ্ট নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে এরপরে যেটা বলতেছি যে এই কোনটা যদি সাইড হয় তাহলে এই কিন্তু তিরিশ কেন তিরিশ কারণ ও বি এর সাথে উৎপন্ন করে তাহলে এইটাও তিরিশ তাহলে এই তিরিশ তিরিশ কত সাইট তাহলে ত্রিপুজা তিন কোড়ির সময় কত একশো আশি তাহলে এই দুটো সাইড হলে এইটা কত হবে একশো বিশ তাহলে এই কোনটা কোন তো একশো বিশ তার মানে এখানে অ্যান্সার একশো বিশ কিন্তু আরো একটা টেকনিক তোমাদের বলে ফেলি সেটা হচ্ছে এই যে এই যে স্পর্শকের অন্তর্গত কোন দ্বিগুণ হয় এটা এটা অন্তর্গত দ্বিগুণ হবে তার মানে কিন্তু আছে যে এমন দুটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি বা যাদের অন্তর্ভুক্ত কোণ পঞ্চাশ ডিগ্রি যাদের অন্তর্ভুক্ত কোণ তিরিশ ডিগ্রি বলে দেয় তখন তোমরা কি করবা তখন তোমরা প্রথমে বৃত্ত আঁকবা ধরো এইটা বৃত্ত তুমি একটা বৃত্ত আঁকলে এই বৃত্ত আঁকার পর তুমি কি করবে এরপরে এই বৃত্ত আঁকার পরে একটা ব্যাসার্ধ আঁকলে ব্যাসার্ধ এঁকে তুমি ওই যে যদি বলে পঞ্চাশ ডিগ্রি তাই পঞ্চাশের দ্বিগুণ করবে একশো তাহলে চাঁদা সাজে এখানে একটা একশো ডিগ্রি কোন আঁকলে একশো ডিগ্রি কোন আঁকলে আটটা ব্যাসার্ধ আঁকলে তার মানে এদের অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি এরপরে কি করবে এরপর এখানে একটা লম্ব আঁকলে আবার এখানে একটা লম্ব আঁকলে তাহলে এইটা একশো তাহলে এইটা হবে পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এটা কিন্তু আসে এক্সট্রা জ্যামিতিতে আসে তো এখানে দেখো বিওসি কোণের মান কত বিওসি কোণের মান কোনটা এই যে বিওসি কোণ আমরা তো এই থেকে বিওসি কোণ কত ডিগ্রি পাইলাম আবার বলছে যে ও এখানে উদ্দীপকটা চেঞ্জ যে এ বি এ সি রেখা দয় বি সি ডি স্পর্শক ও বৃত্তের কেন্দ্র বি কোন সি কোণ ডিগ্রি তার মানে এখানে এ বি ও এ সি রেখা দয় বি সি ডি বৃত্তের স্পর্শক হুম তাহলে আমি একটা বৃত্ত যদি আঁকি একটু খেয়াল করেন এই বৃত্ত আঁকলাম বৃত্ত আঁকলাম এর এবি ও এসি অর্থাৎ এখানে একটা স্পর্শক এবি আর এটা এসি স্পর্শক এবি এখানে দিলাম এ এটা এ এটা বি এটা সি স্পর্শক ওকে এবার বলছে বিএসি কোন ষাট ডিগ্রি তার মানে এই কোনটা বলছে আমার ষাট ডিগ্রি ভালো এবার বলছে বিসিডি কোন বিসিডি বৃত্তের স্পর্শক অর্থাৎ বৃত্তের নাম হচ্ছে বিসিডি বৃত্ত এখন আমার বলছে বিও সিকোন কত তাহলে এখানে ও হলে বিও সিকোন তাহলে ওই যে এই বললাম না সাইডের দ্বিগুণ একশো বিশ এনে এখানে এক এখানে একশো বিশ তো আমার এটা একটা একই প্রশ্ন হয়ে গেল বুঝলাম না এটাও এটাও তোমার একশো বিশ আসলো বিও সিকোন এটাও একশো বিশ একশো বিশই আসে একশো বিশ তা এরপরে আমরা যাব হচ্ছে আর ডি বিডিসি চাপের মধ্যবিন্দু হলো ডি এই ডি এই চাপের মধ্যবিন্দু তাহলে বিডিসি কোন সমান বিএসি কোন বিডিসি মানে এটা যদি আমরা যোগ করে দেই বলছে এই কোনটা আর এই কোনটা সমান এটা আমার বলছে সেটা আমার কিভাবে যেহেতু আমরা বিওসি কোণ বিওসি কোণ একশো বিশ ডিগ্রি তাহলে এই পাশেটা কয় ডিগ্রি এইটা একশো বিশ হলে তাহলে এইটা কিন্তু সাইড হবে তার মানে আমরা জানি ওই যে বললাম কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন অর্ধেক হবে তাহলে এটা একশো বিশ হলে এটা সাইড তাহলে এই দুটো কোন সমান এরপর বিএসি হাফ বিওসি হ্যাঁ এটাও রাইট কারণ এটা হচ্ছে তোমার একশো বিশ আর এটা হচ্ছে সাইড অর্ধেক এরপর বিওসি সমান ডিবিসি ডিবিসি বিওসি কোন সমান আচ্ছা এই দুটো যোগ ফল বলতেছে বিসিডি হ্যাঁ কারণ এটা ষাট ডিগ্রি তিনটাই রাইট এক দুই তিন তিনটাই রাইট এখানে এখানে এক দুই তিন লেখাটা হিজিবিজি হয়ে গেছে বেশি এখানে কিন্তু এক দুই তিন তিনটাই রাইট অর্থাৎ ঘ নাম্বারটা এখানে কিন্তু ঘ নাম্বারটা রাইট কারণ হচ্ছে আহ এই কোনটা উভয় কোনটাই আমার ষাট ডিগ্রি হয় এবং এই বিওসি কোনটা একশো বিশ ডিগ্রি তাহলে এই কোনটা অর্ধেক অবশ্যই আর এখানে যদি একটা ত্রিভুজ হয় ত্রিভুজের একটা কোন ষাট ডিগ্রি হলে অপর দুইটা কোনো সমষ্টি একশো বিশ ডিগ্রি তাহলে এক দুই তিন রাইট এই হচ্ছে নৈপিত্তিকগুলো তারপর এখানে আরও ইয়ে আছে যে আমার মনে অতই ডিটেলস এ পরীক্ষা আসবে না তবু এগুলো আমরা পরে আবার বুঝবো তো এখন আইমান আমরা তিন পয়েন্ট পাঁচের নৈপিত্তিকগুলো একটু দেখি এখানে বলেছে যে এফ অফ এক্স সমান এত হলে এফ অফ টু কত একদম পানির মতো একটা নৈবিত্তিক জাস্ট আমরা কি করব এখানে হচ্ছে মান এক্স এর পরিবর্তে টু বসিয়ে দিব আর এক্স এর পরিবর্তে টু বসালে এর মান জিরো আসবে এটা আপনারা করে দেখেন কারণ ফোর হয় এটা এটা হয় এইট আর এটা ফোর হয় এরপরে এটা বলছে নিচের মান কোনটি এখানে এ প্লাস বলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বলে স্কোয়ার অর্থাৎ আমরা এটা কিন্তু ফোর এবির এই ফোর এবির সূত্র ফোর এবির সূত্র ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস মাইনাস বাইরে হাফ আছে তাহলে হবে ঠিক আছে পানির মতো এরপরে এটাকে যদি করি এটাকে আমি এক্স এক্স প্লাস এটাকে হোল কিউব করো হোল কিউব কিন্তু তুমি সাতাইশ পাবে এই পাশে তো কিউব তো কাটা যাবে তো তিন ছয় আঠারো থেকে করলে এটা আমার কাছে নয় আসবে নয় আসবে কিনা একটু খেয়াল করেন সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে কিন্তু এটা আমার নয় আসবে এরপর গ নাম্বার উৎপাদক বিশ্লেষণ এটা অনেকবার করা হয়েছে ক্লাস এইটের এইটে যেমন এটা কি করবো এটা হচ্ছে টু পি স্কোয়ার নিয়ে টু পি টু পি নিয়ে আমরা এ প্লাস হোল স্কোয়ার পাবো এটা আর মাইনাস পি স্কোয়ার অর্থাৎ এটা সূত্র হচ্ছে এইটা পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান কীভাবে আমি আবার বলছি এটাকে টু পি স্কোয়ার দিলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায় কারণ এটাকে পি স্কোয়ার হোল স্কোয়ার তারপরে এটাকে হচ্ছে ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় এটা বিয়োগ হয়ে যায় পি স্কোয়ার একটা বিয়োগ করে আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে পারি এটা আমরা এইটা কিন্তু করেছি মাইনাস পি স্কোয়ার দিলে এইটা একটা সূত্র হয় এটা সূত্রটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এটা পি স্কোয়ার পরে এ প্লাস বি মাইনাস সূত্র করলে ঘর নাম্বারটা হয় দেখেন বুঝেন কিনা পাঁচ নম্বরটা কি বলছে এক্স এর মান দেওয়া আছে এক্স স্কয়ার মানে হোল স্কয়ার করবেন সহজ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে ফোর আর তিন সাত সাত থেকে বিয়োগ হবে টু এ বি তার মানে ফোর রুট থ্রি তার মানে এইটা খ এরপরে ছয় নাম্বারটা এটাও আরো সহজ বলছে এত সাথে কত যোগ করলে পূর্ণপর সংখ্যা একদম সহজ এটা থ্রি এক্স স্কোয়ার এটা ফোর ওয়াই স্কোয়ার তাই টু ইন্টু থ্রি এক্স ছয় চব্বিশ তাহলে চব্বিশ এক্স ছয় যোগ করলেই পূর্ণবর্গ রাশি হবে আপনারা খেয়াল করেন তাহলে এ প্লাস ভুল স্কোয়ার সূত্র যাবে এরপরে আমরা আহ যাব হচ্ছে এইটা আট নম্বরে বলছে আট নম্বরে কথা এক্স স্কোয়ারটা যদি ওই পাঠাই দেয় তবে এক্সেস্ক ভাগ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস অনবস্ক মান ওয়ান আসবে ওয়ান গ নাম্বারটা আসবে আট নম্বরটা একটু আপনার ভালো করে দেখেন এক্স স্কোয়ার পাঠাই দেবেন এক্সার ভাগ করে দেবেন এরপর নয় নম্বরে যাই নয় নম্বরে যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান ওয়ান পেয়েছি তা এটা সূত্র এ প্লাস বলেছে মাইনাস টু এবি তা মাইনাস টু এ বিটা ওইভেসে গেলে হচ্ছে প্লাস ও প্লাস টু হয়ে যায় তো থ্রি তাহলে এটার মান হচ্ছে থ্রি নয় নম্বরের মান হচ্ছে থ্রি দেখেন বুঝেন কি না এবার দশ নম্বর বলছে এ কিউ প্লাস বি কিউব যেহেতু এটার মান থ্রি তার মানে এই স্কোয়ারটা রুট হয়ে গেলে রুট থ্রি তারপরে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি হলে এটা কিউব যদি করি তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে এই এপারও কিন্তু রুট থ্রি রুট থ্রি পাই এই পারেও থ্রি রুট থ্রি পাই তার মানে জিরো এটার মান কিন্তু জিরো আসে আপনারা করে দেখেন এর মান জিরো আসবে এতে কোনো সন্দেহ নেই এরপর এগারো নম্বরে যাই এ স্কোয়ার বি স্কোয়ার সমান নাইন এ স্কোয়ার বি স্কোয়ার সমান নাইন যদি হয় তাহলে এ বি সমান থ্রি হলে এখন খেয়াল করেন এ মাইনাস বিএল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি হুম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে নাইন মাইনাস টু এ বি টু এ বি বলতে ছয় যাবে তিন এটা রাইট এরপর এ প্লাস বিএল স্কোয়ার সূত্র হচ্ছে নাইন প্লাস ছয় পনেরো এটাও রাইট এরপরে এটা সূত্র কি এটা হচ্ছে স্কোয়ার বিস্কোয়ার মান তো নয় আমরা পেয়ে গেলাম এটার মানে নয় পেয়ে গেলাম আঠারো রাইট তার মানে তিনটাই রাইট এটা কোনো সন্দেহ নেই এরপরে আমরা চলে যাচ্ছি বারো নম্বরে এত বীজগণিতীয় রাশি হলে রাশিটির মাত্রা সর্বোচ্চ মাত্রা পাঁচ এটা রাইট তারপরে রাশিটির চলক এ হ্যাঁ এটাও রাইট রাশির চলক এ এ ফোর সয়ক ছয় না ছয় না মাইনাস ছয় হবে এটা ভুল তার মানে হচ্ছে এক ও দুই রাইট হবে এক ও দুই এরপরে আমরা চলে যাচ্ছি তেরো নাম্বার প্রশ্নে একদম সহজ প্রশ্ন পি পিকিউব মাইনাস ওয়ান বাই চৌষট্টি পি পিকিউব মাইনাস ওয়ান বাই চৌষট্টি এর উৎপাদক হচ্ছে এটা ওয়ান বাই চৌষট্টিকে ওয়ান বাই ফোর হোল কিউব লেখা যায় তো সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি এইটা কিন্তু উৎপাদক হয়েই যায় আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ান বাই ষোলো হওয়ার কথা এটা কিন্তু ভুল তাই এক ও তিন এক ও তিন হচ্ছে রাইট এরপরে আর কোনো প্রশ্ন নেই দেখেন বুঝেন কিনা কারো কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন এই হচ্ছে আমাদের টোটাল নৈবিত্তিক ষোলো পয়েন্ট এটা এইটা তো নাইন রোড থ্রি আর এখানে তিন নাম্বার তিনটাই সঠিক আর এক নম্বরটা সামান্তরিকের ভূমির এই বাহর দৈর্ঘ্য দেওয়া আছে সাত পাঁচ পরিসীমা এর পরিসীমার অর্ধেক কত দুটো যোগ করলে হয়ে যাবে বারো কারণ টু ইন্টু সামুদ্রিক বৈষম্য হচ্ছে টু ইন্টু সন্নিত বাহুদের যোগফল যেহেতু অর্ধেক বলছে অর্ধেক মানে এদের যোগফল বললেই হয়ে যাওয়ার কথা তাই সাঁতার পাঁচ যোগ করলে বারো হয়ে গেল এরপরে একই তো কথা এরপর সাঁতার যোগ করে দিলেই তো বারো হয়ে যায় আমার আমরা কেন ই করবো এবার বড় ক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য এ কর্ণ ডি হলে ক্ষেত্রফল ঠিক আছে পরিসীমা হয়নি পরে হবে পরিসীমা আর কর্ণ দৈর্ঘ্য ঠিক আছে এক ও তিন তার নাম্বারে এক ও এরপরে তোমার হচ্ছে এবিসি সি আয়ত ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য কত সেন্টিমিটার কর্ণ দৈর্ঘ্য যদি বারো আর আট দাও আছে তাহলে কর্ণ দৈর্ঘ্য হচ্ছে বারো স্কোয়ার আট স্কোয়ার আহ রুট কত হয় বারো স্কোয়ার যোগ আট স্কোয়ার রুট করলে কত হয় দেখেন কর্ণ দৈর্ঘ্য বারো স্কোয়ার যোগ আট স্কোয়ার হবে গ বাটা চোদ্দ পয়েন্ট চার তারপরে এখানে আমরা আছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল এডিএফ কোথায় এডিএফ এই ত্রিভুজের ক্ষেত্রে ফল যেহেতু এটা এটা হচ্ছে আমার আট তাহলে এটা হচ্ছে আমার আট এরপরে আমার এটা তিরিশ ডিগ্রি তো আমরা জানি যে এই কোন দেওয়া থাকলে আমরা এই বের করতে পারি এটা কিন্তু লম্ব আঁকি লম্ব আঁকলে সেক্ষেত্রে এটা তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এটা একশো বিশ ডিগ্রি এখানে লম্বকে একে লম্বের মানও বের করা যায় যেহেতু এটা চার হবে তাহলে একটা চার হলে লম্ব সাইন দিয়ে সাইন দিয়ে বা কজ দিয়ে বের করতে পারি লম্ব দিয়ে ট্যান দিয়ে বের করতে পারি লম্ব বাই ভূমি ট্যান দিয়ে বের করলে আমার কত আসে কোটা যদি আমাদের একটা বাহু দেওয়া থাকতো ধরো सपोज এটা ধর 8 দেওয়া আছে এখানে এই বাহুটা এ বাহুটার মান দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য হাফ এবি সাইন থিটা থিটা সূত্র দিয়ে ডাইরেক্ট করা যেত যেটা হাফ এবি সাইন থিটা সূত্র আমরা নেই সেটি আমি এখানে যদি এটা সমবাহ ত্রিভুজ আবার সমদিবাহ ত্রিভুজ ধরা যায় না সমিবাহ ত্রিভুজ দিয়ে ধরলে লম্ব দিয়ে আমি ই করতে পারি টেনে শুধু লম্ব বের করে ক্ষেত্রে বের করতে পারি তার উপর আমার মনে হয় অ্যান্সার মিলবে না এখানে অ্যান্সার মনে হয় ভুল আছে যেহেতু এখানে আমার এটা এটা কিন্তু ব্যাস তার এটা ছয় হচ্ছে তাহলে টু পাই আর টু পাই আর বাই টু তার মানে পাইয়ার দিলেই হয় তাহলে আঠারো দশমিক পঁচাশি এই হচ্ছে আমার এই ষোলো পয়েন্ট একটা নৈবৃত্তিক গুলো এটা কিন্তু ভুল আছে ছয় নম্বর প্রশ্নে ভুল বলতে সঠিক মনে প্রশ্নটা সঠিক করে আহ মানে সঠিক তথ্য নেই